জব ও এডুকেশন রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য জব বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনাদের জব বার্তা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানায়। চলুন তবে শুরু করা যাক। এই রাজ্যে বহুদিন শিক্ষক নিয়োগ না হওয়ার ফলে সরকারি স্কুলগুলিতে ব্যাপক পরিমাণে সমস্যা তৈরি হয়েছে। আর একদিকে বেকার যুবকরা শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাশ করে বসে আছে, কিন্তু তাদেরকে নিয়োগপত্র হাতে তুলে দেওয়া হচ্ছে না। এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে সরকার কী ভূমিকা নিচ্ছে, চলুন একবার দেখে নেই। গতকালই নজরবন্দি ব্যুরোতে একটি খবর প্রকাশিত হয়েছে, খুবই চাঞ্চল্যকর। রাজ্যের দীর্ঘদিন শিক্ষক নিয়োগ নেই, শিক্ষিত বেকারদের বেহাল অবস্থা। শিক্ষক হওয়ার যোগ্যতা নির্ণায়ক পরীক্ষাতে পাশ করেও বছরের পর বছর নিয়োগপত্র না পেয়ে ঘুরতে হচ্ছে তাদের। আন্দোলন নেমেও কোনো ফল হয়নি, বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হতে হয়েছে সেই সব হবু মাস্টারদের। কিন্তু নিয়োগ নিয়ে কোনো আশার খবর শোনাতে পারেননি রাজ্য সরকার। উল্টে নির্বাচনের আগে আপার প্রাইমারিতে নিয়োগ করা হবে বলে প্রতিশ্রুতি দেয়। নির্বাচন মিটে যেতেই সব প্রতিশ্রুতির কথা ভুলে যায় রাজ্য সরকার। আবার উল্টো দিকে শাসক দলের সংগঠন ধরে রাখতে ঊষর মুক্তি যোজনা শুরু করলো রাজ্য সরকার। সেচের জল ধরে রাখতে ঊষর মুক্তি যোজনার কাজ তদারকির জন্য রাজ্যের ছয় জেলায় ধারাসেবক নিয়োগ প্রক্রিয়া শুরু করলো প্রশাসন। ছটি জেলায় প্রায় 11,000-এর বেশি ধারাসেবক নিয়োগ করা হবে বলে প্রশাসন সূত্রে খবর। ছটি জেলার প্রতিটি সংসদে একজন করে ধারাসেবক থাকবেন। 100 দিনের কাজের সুপারভাইজাররা এই কাজে বিশেষ গুরুত্ব পাবেন। ঊষর মুক্তি প্রকল্পের কাজ দেখাশোনার করার জন্য তাদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হবে সরকারের খরচাতে। ছটি জেলায় কিছু ব্লকে এই প্রকল্পের কাজ শুরু হলেও বেশিরভাগ এলাকায় কাজ এখনও শুরু হয়নি। পঞ্চায়েত নির্বাচন মিটে যেতেই এই এলাকাগুলিতে নিয়োগের উদ্যোগ শুরু হয়েছে। নবান্ন সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে মোট 11,375 জন এই পদে নিয়োগ করা হবে। এই জেলাগুলিতে মোট গ্রাম সংসদের সমসংখ্যক ধারাসেবক নিয়োগ হবে, অর্থাৎ যতজন পঞ্চায়েত সদস্য ততজনই ধারাসেবক থাকবেন। পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে 100 দিনের প্রকল্পের টাকা থেকে। এর ফলে ধারাসেবকরা মাসে সর্বোচ্চ 7,000 টাকা পর্যন্ত ভাতা পেতে পারেন। মূলত চাষের উন্নতির জন্য এই উদ্যোগ সরকারের। এখন প্রশ্ন উঠছে, যখন রাজ্যের স্কুলগুলি শিক্ষকের অভাবে ভুগছে, তখন শিক্ষক নিয়োগের কথা ভুলে গিয়ে রাজ্য সরকার অন্য কাজের উদ্যোগ নিচ্ছে, যা খুব লজ্জার। এমনভাবেই নিজেদের ক্ষোভ প্রকাশ করলেন এক হবু মাস্টার। তাহলে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে সরকারের ভূমিকা কিন্তু খুব একটা সদর্থক নয়, বা সৎ ইচ্ছার অভাব রয়েছে। আশা রাখি বন্ধুরা, এই সমস্যার সমাধান শীঘ্রই হোক, শিক্ষক নিয়োগ হোক। এই বলে এখানেই শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।